ডেট হইছে নাকি? কালকে হইছে বাউল গান, আজকে হইছে কীর্তন। কালকের ভক্ত আর এখনের ভক্তের মাঝে তফাৎ কি? কালকে ছিল অনেক ভক্ত আর এখন আছে, কালকে অনেক দর্শক ছিল, কালকে ছিল দর্শক, হ্যাঁ, আর আজকে হলো ভক্ত, তাই না? তো বৈষ্ণবগণ, সাধুজন, আমার মায়েরা যারা আছেন, কীর্তন শব্দের অর্থ হলো মাধুর্য বৈষ্ণব। কীর্তন শব্দের অর্থ হলো ভগবানের কীর্তিটা হৃদয়ে ধারণ করার নাম। ও ভাইরা, আমার রাত্র প্রায় একটা বাজে, গান গাইবো আমরা 3:10-15 পর্যন্ত, তাই না? বা 3:30। এই সময়টুকু আমরা কার কথা বলবো? আর ভগবান বলেছে, ভক্তি যেখানে ভক্ত সেখানে, ভক্ত যেখানে ভক্তি সেখানে, আর ভক্তি যেখানে তাকে ছুটে যায় সেখানে সে আছে, যেখানে যদি ডাকে আমায় প্রেম ভক্তি দূরে। আমরা মায়ের সামনে আজকে আজকে যারা পুষ্পাঞ্জলি অর্পণ করলাম, আজকে যারা এই মায়ের নামে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছে, যারা মায়ের চরণে এই পুজোটা নিবেদন করছে, তাদের পূজাটা যেন সার্থক হয় এবং পরিপূর্ণ হয়, এই প্রার্থনা করি মায়ের শ্রীচরণ পাদপদ্মে। মা আমার কাত্যায়নী মা, জগৎ জননী মা, দশভুজা মা, দুর্গা দেবী মা, মায় আমার মহামায়া, আবার বলছে মায় আমার পার্বতী, আবার বলছে মায় আমার মহাকাল, আবার বলছে মায় আমার মহাকালী। ভক্তগণ, এই মায়ের অনেক রূপ আছে, যে যেভাবে ডাকে তাকে সেইভাবে পায়। আসতে পারলাম, আসতে দাদারা আমার, কষ্ট করে যখন এসে গিয়েছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। 3টা বস্তু আমাকে দিয়ে দিতে হবে, আপনাদের মনটা আমার দিকে, 2টা নয়ন আমার দিকে, আর কর্ণটাও আমার দিকে। এই 3 বস্তু যখন আমাকে দেবেন, দেখবেন কৃষ্ণপ্রেম আপনাদেরকে কৃপা করবে। কৃষ্ণপ্রেম সহজে কাউকে ধরে না, আর একবার যদি ধরে তারে ছাড়ে। আমাদের সমাজটা ধীরে ধীরে পাট পাট হয়ে যাচ্ছে, হিন্দু সমাজ, সনাতন সমাজ। অনেকে কই আমরা হিন্দু, আমরা আসলে হিন্দু নই। দাদা তোমটা ফলটা মাতো মাতো মাতো, যাবারও মাতিলাও রেগো, আজকেও মাতার দিন যায়। ভক্তগণ, বৈষ্ণবগণ, আমার দিকে, আমাদের সনাতন সমাজটা ধীরে ধীরে পাট পাট হয়ে যাচ্ছে। তার কারণ কি? আত্ম অহংকার, ধনের গৌরব, মানের গৌরব, কুলের গৌরব, আর সব থেকে বড় গৌরব হলো জাতের গৌরব। আমি অমুক সম্প্রদায়, আমি তমুক সম্প্রদায়, আমি অমুক সম্প্রদায়ের লোকে চলি না, আমার একটা সমাজ আছে। দাদা সাটা বাত্তিরা জ্বলি যার তো পালা হলি দিন, তেল টেল দিয়া দেয়। এই কারণে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। বহু বছর আগে জানেন আমাদের সিলেটের 22,000 সনাতন ধর্ম অবলম্বী অন্য ধর্মে চলে গেল, তার কারণ কি জানেন? তার একটাই কারণ আসলো, উঁচু মানে উঁচু বর্ণের জাতি যারা ছিল তাদের বাড়িতে নিম্ন বর্ণের জাতিরা গেলে সাক্ষাৎ তা দইয়া দেওয়া লাগতো, তাদের সাথে বসিয়া খাইতো না, তাদের আলাদা খালি দেওয়া হইতো। হ্যাঁ, এই সমস্ত কারণ দেখিয়া আমরা তো সবাই তো মানুষ না বাবা, সবাই মানুষ নাই, সবাই তো মানুষ, কথা কই না বাবা, তাহলে জাতের কি বিচার? কি জাত আছে তোমার? হ তোমার টেকা আছে তাই বড় জাত পালা তুমি। অন্য ধর্মের মানুষগুলা কইলো আমার ধর্মে আয়, আমার এখানে আইলে আমরা যখন দাঁড়াইবে এক কাতারে দাঁড়াইবে, তোরে আগে রাখি, কোনো জাতের ভেজাল নাই। কইল বাবা, এর থেকে আর বড় সুযোগ আসেনি, একসাথে 22,000 সনাতন ধর্ম বলে মনোভাবে চলে। এই সমস্ত গুলো, এই সমস্ত বিষয় আদি দর্শন করলেন কে? আমাদের শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। জন্ম নিলেন কখন? আজ থেকে আনুমানিক 537 বছর আগে রবিবার দিন 1486 খ্রিস্টাব্দ 12 মাস 23 দিন প্রাক্কালে নবদ্বীপের উদয়গিরি নামক স্থানে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে নক্ষত্র ফাল্গুনিতে নিম গাছের তলে বিদায় গুরু হরি বল বলি গুরু হরি অত্যাচারী অনাচারী পাপাচারী দুরাচারী করি হত জীবের দুর্গতি নাশকারী গৌর হরিয়া মা ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল আ
হরিবল বলল, বাবা হরিবল বললাম নি আজকে, আমি বারবার দেখাই প্রেমদানি করো, যারা প্রেমের গৌর প্রেমে যারা এই দেহটাকে বিকিয়েছে তারা হাত তুলে হরিবলের ধ্বনি করো, আর যাদের মধ্যে আত্মহংকার তারা হরিবলের ধ্বনি করলো না, তারা খালি সেয়া সেয়া দেখল। ভগবান হইল রে বাবা, একদিন এমন দিন আইব আত্মর্থ না থামি যাই, তার কারণ কি যে গোবিন্দ সেবায় যে দেহটা লেগে যায় ওই দেহটা কখনো অচল হয় না, ওই দেহটা সচল। তাই ভক্তগণ সেই মানুষটা কোথায় এসেছে, সোনার নদী আতে হরে গাইতাম নিবা, কাকা গাইতাম নি, তাল দিবাই নিবা, তাল দিলে কি হবে জানে, তাল দিলে অচৈতন্য দেহটা চৈতন্য আসে, পাপ তাপ দূরে চলে যাবে, সোনার নদী আতে চিনবে তোরা পুরা
পঞ্চতত্ত্বের আসন না দিলে কীর্তনে আনন্দ হয় না। পঞ্চতত্ত্বের আসন দিতে হয় এখানে দুঃখ নিবেদন করতে হয়। আর যাই হোক, আপনারা এখানে যখন পঞ্চতত্ত্বের আসন নাও দিলেন তো চেষ্টা করেন একটু দেওয়ার, আর মায়ের সামনে একটু কলা বা তেসা তা দিয়ে একটু ভোগের নিবেদন করুন, কারণ আমরা কীর্তন শেষে একটু লুপের গানও গাই। সবকিছুর একটা সমাপ্তি আছে, সমাপ্তি হরিবল অভিষেক।
অবিশ্বাস শব্দের অর্থ কি যাত্রা করা, কার উদ্দেশ্যে? নির্জনে গোবিন্দের উদ্দেশ্যে যাত্রা। তামার সঙ্গে অভিসারে কারা কারা যাবেন নির্জনে হরিবোল? অনেকে দেখা দেখি আর তুলছে, তুলছেন তো ঠিক আছে, মন তো আছে আরেক ভাই দিয়ে আপনারা দেখা দেখি তাই। বিষয়টা হলো মনটা এখনো একমন আমাদের হয় নাই, যতক্ষণ পর্যন্ত একমন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আনন্দ হবে না। সুরধনী কোথায়? আজকে যে অভিশ্বাস শুনবো সুরধনী কোথায়? এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী। সুরধনী এই তো হলো সুরধনী। তাহলে সুরধনী থেকে গিয়েছে নদীয়ার ভাগ্যবতী, নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া। সুরধনীতে জল ভরতে গিয়েছে, কি জল! ভক্তের পদরজ, ভক্তের পদধূলি। সে জল ভরতে গিয়ে দেখে কি জানেন, সুরধনীর কিনার হরি বল হরি বল পায় নাচে না গড়ি গো সুন্দর গলা, নাচে সুরধনীর কিনার সোনার গলা পায় নাচে।
মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরি আনন্দে, জয় জয় দশম দেবী প্রীতে, জয় জয় দুর্গা মা বৃষ্টি। যার বৃষ্টি বাদলের দিন নয় তো দুর্দিন, কৃষ্ণ বিমুখ যেই দিন সেই দিন মানবের জীবনের সব থেকে বড় দুর্দিন, ভগবান কেমন বৃষ্টি দেও তিনটে রাখে যেন মন্দ নাও। এখন লাইভ কিতা বলছেন বৃষ্টি দিলে তো আপনারা বাড়ি যেতে পারতাম।